প্রাচীন চিকিৎসা বিদ্যায় সহযোগিতা বৃদ্ধিতে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাই কমিশনার পবন বাদে। ভারতীয় দূতাবাসের আয়োজনে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে নবম আয়ুর্বেদ দিবস উদযাপন হয়। এবছর আয়ুর্বেদ দিবসের থিম বিশ্ব স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদের উদ্ভাবন। অনুষ্ঠানে আয়ুর্বেদ বিশেষজ্ঞ, চিকিৎসক, শিক্ষার্থী, ফার্মাসিউটিক্যাল খাতের প্রতিনিধি সহ বাংলাদেশের বিশিষ্ট নাগরিকরা অংশগ্রহণ করেন। ভারপ্রাপ্ত হাই কমিশনার শ্রী পবন বাদে আয়ুর্বেদ ও অন্যান্য ঐতিহ্যবাহী চিকিৎসা ক্ষেত্রে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের অধ্যাপক ডক্টর সীতেশ চন্দ্র বাজার এই কার্যক্রমকে সুদূর প্রসারী ও জনবান্ধব করার কথা বলেন। অনুষ্ঠানে বিখ্যাত সেতার বাদক ইবাদুল হক সৈকত সঙ্গীত পরিবেশন করেন।